ওসি সাহেব নতুন মানুষ, ভয় পাইছে রাত্রে মাহফিল হইলে কি না কি হয়। আমি তাকে বলছি, ভাই ভয়ের কিছু নাই, আগেই মাহফিল সেরে দেবো। যে জমানায় মুসলমান ইসলামকে পছন্দ করে না, বরং নামধারী মুসলমান ইসলামের সবচেয়ে বড় দুশ্মন হয়ে গেছে। দুনিয়ার দামি ব্যক্তিকে রিসেপশন করে মানুষ, ফুল ছিটায় মানুষ, দামি ব্যক্তির আলোচনা করে মানুষ, আর আপনারা এমন দামি, আপনাদেরকে গোটা এরিয়া ঘিরিয়া ফেলেছে ফেরেশতারা। রহমান সাকিনা নাজার খান খোদ আল্লাহ, আর আপনাদের আলোচনাও শুরু করছেন খোদ মাওলাই নিজে। ওয়া নাবী হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওয়া নাবী সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আন্নাহুমা শাহিদ আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বাল লা ইয়াকুদু ক্বাউমুন ইয়াসআলুল্লাহা তাআলা ইল্লা হাফাতুমুল মালায়িকা ওয়া গাশিয়াতুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা। রাওয়াহু মুসলিম। এই মজলিসকে আমি ধোলাই কারখানা বলি। ধোলাই কারখানায় যখন জামা কাপড় দেওয়া হয়, জামা কাপড়গুলি ময়লা থাকে, কারখানারা যখন ফেরত দেয় পরিষ্কার ময়লা, কোনো ছাপ থাকে না, চিহ্নও থাকে না। এখানে যখন ঢুকছিলাম আমল নামায় গুনার বহুত ময়লা ছিল। আল্লাহ পাক যদি কবুল করেন, মজলিস থেকে বের হয়ে যাও, গুনা সব সাফ হয়ে যাবে, পরিষ্কার। বক্তব্য আমার না, বুখারীর মধ্যে দীর্ঘ এক রওয়ায়াত আসছে। আল্লাহ পাক জিকিরের মজলিসকে কেন্দ্র করে ফেরেশতাদের সাথে বিভিন্ন প্রশ্ন এবং জবাব দেওয়ার পরে আল্লাহ পাক নিজেই সিদ্ধান্ত দেন, উশহিদুকুম আন্নী কদ গফারতু লাহুম। ফেরেশতারা সাক্ষী থাক, গোটা মজলিসের বান্দাদের গুনাহ খাতা সব মাফ করে দিছে। অন্য রওয়ায়াতের মধ্যে আসছে, শুধু গুনাহ খাতা মাফই নয়, জিকির থেকে যখন জাকির বিদায় হয়, আল্লাহ পাক ঘোষণা দেন, ফেরেশতারা ঘোষণা দাও, শুনায়া দাও, কদ বুদ্দিলা সাইয়াতকুম হাসানাত, তোমাদের সমস্ত গুনাহকে আল্লাহ পাক নেকের দ্বারা পরিবর্তন করে দিয়েছে। এই যে একবার সুবহানাল্লাহ পড়ছেন, পড়ার সাথে সাথে আমল নামায় 1000 নেকি লেখা হয়ে গেছে, 1000 গুনাহ ঝরে গেছে। আপনি কি জানেন সুবহানাল্লাহর দামটা কি? এক রওয়ায়াতের মধ্যে আসছে, সুবহানাল্লাহ তো মিজানের অর্ধেক নেকে পূর্ণ করে দেয়, বাকি আলহামদুলিল্লাহ গোটা মিজান পূর্ণ হয়ে গেছে। উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান, জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে আসছে। আমি বললাম, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, বৃদ্ধা হয়ে গেছে, বুড়া হয়ে গেছে, সারা রাত ইবাদত করার মতো শক্তি আর বাকি নাই, সারাদিন রোজাও রাখতে পারি না, সেই আমল করার মতো শরীর নাই, সহজ সংক্ষিপ্ত কিছু আমলের কথা বলে দেন, যে আমলগুলি করার মাধ্যমে আল্লাহ নৈকট্য লাভ করতে পারি। নবী আলাইহিস সালাতু ওয়াসালাম বললেন, উম্মে হানি, তুমি প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ পড়ো। কতবার? কতবার? 100 বার। উম্মে হানি লাভটা কি? 100 বার সুবহানাল্লাহ পড়লে নবী ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসালামের বংশের 100 গোলাম আজাদ করলে যেই পরিমাণের সওয়াব, মাত্র 100 বার সুবহানাল্লাহ পড়লে সেই পরিমাণের সওয়াব হয়ে যাবে। উম্মে হানি, তুমি 100 বার আলহামদুলিল্লাহ পড়ো, লাভটা কি? জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে 100 ঘোড়া আল্লাহর রাস্তায় দান করলে যেই সওয়াব হবে, মাত্র 100 বার আলহামদুলিল্লাহ পড়লে এই পরিমাণের সওয়াব হয়ে যাবে। উম্মে হানি, তুমি 100 বার আল্লাহু আকবার পড়ো, লাভটা কি? আল্লাহর রাস্তায় 100 উট যবেহ করলে, দান করলে, কত উট? 100 উট। বুঝেন, এক একটি উটের দাম কত? আমাদের দেশে যে দুর্বল উটগুলি আছে, তাও শুনছি 25 লক্ষ টাকা, 30 লক্ষ টাকা বিক্রি হয়, ঠিক না? যদি 100 বার আল্লাহু আকবার পড়ো,
আল্লাহর রাস্তায় 100 উট কুরবানি করলে যেই সওয়াব ওই পরিমাণ সওয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, আসমান জমিনের খালি জায়গা সব নেকে ভরে যাবে। অনেক কঠিন আমল বলছি না এইমাত্র? অনেক কঠিন না ভাই? এটা রিকশাওয়ালার জন্য সম্ভব না, ঠিক না? ঠেলাওয়ালার জন্য সম্ভব? কৃষকের জন্য সম্ভব না? এতো মহিলারা পারবে না? পুরুষরা পারবে, গরিবরা পারবে, মূর্খরা পারবে, ছোটরা পারবে, বড়রা। দেখছেন একেবারে সহজ আমল, একেবারে সহজ, কিন্তু সওয়াবের কোনো শেষ নাই। আমার স্কুলের ছাত্র বাবারা, কলেজের ছাত্র বাবারা, স্কুল থেকে কলেজ থেকে যখন আমরা বাড়িতে যাই তখন গান বলি, চাটকি চাটাম, গল্প, খেলোয়াড়দের আলোচনা, নায়ক নায়িকাদের আলোচনা, বিভিন্ন বাজে কথা, কি কথা ঠিক না? আজকে তোমার বন্ধুকে বলবা, বন্ধু চরমনায় হুজুর আসছিলেন, মাহফিলে গেছি, তিনি ছোট্ট হাদিস শুনাইছেন, খুবই দামি হাদিস, 100 বার সুবহানাল্লাহ পড়লে, 100 বার আলহামদুলিল্লাহ পড়লে, 100 বার আল্লাহু আকবার পড়লে এই সওয়াব, লা ইলাহা ইল্লাল্লাহ বলে এই সওয়াব। চল আজকে আমরা বাড়িতে যাওয়ার সময় আড্ডা গল্প পরে হবে, জিকির আগে হবে, জিকির আগে হবে, রাজি আছি না? না এখানে রাজি নেই। আপনার মনের মধ্যে কি প্রশ্ন আসছে ভাই? আপনি বসুন, এই শেষে সব বসান, একটা বয়ান শোনান, একেবারে বসেন, সবাই বসে পড়েন, একেবারে সবাই বসে পড়েন, বয়ান শুনেন। ওসি সাহেব নতুন মানুষ, ভয় পাইছে, রাত্রে মাহফিল হইলে কি না কি হয়। আমি তাকে বলছি, ভাই ভয়ের কিছু নাই, আগেই মাহফিল সেরে দেবো, মানুষজন আসছে, ব্যক্তি ভালো মানুষ, যা বুঝলাম খুবই ভালো লাগছে, আল্লাহ ওনাকে পরিপূর্ণ দিনের পথে কাজে লাগাইয়া দেন, ভালোই মনে হয়েছে আমার কাছে। এখন আপনি বলতে পারেন, হুজুর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার পড়া কি আমার কাজ নাকি? এটা কলেজ ইউনিভার্সিটির ছাত্রের কাজ নাকি? এটা চরমনায় মুরিদদের কাজ, কি কথা ঠিক না? তা তোমার কাজটা কি? গান বলা, আড্ডা মারা, গল্প করা, ওই কুলাঙ্গার নাপাক নায়িকাদের আলোচনা করা, দুচ্চা নায়কদের গবেষণা করা, ঠিক না? এটা তোমার কাজ। হ্যাঁ, এই কাজই তুমি বানিয়ে নিয়েছ, এটি সত্যি কথা, এইটাই তুমি বানিয়ে নিয়েছ, এটাই সত্যি কথা। যদি প্রশ্ন করি, কিরে ভাই তোলাবা, অল্প বয়স, একটুখানি ছেলে, এই কত সুন্দর পাগড়ি পরছো, টুপি মাথায়, লম্বা জামা গায়ে, ঘটনা কি? তুই এত সুন্দর লেবাস তৈরি কেন যে চলো কেন? হুজুর আমি তো কমিয়ে মাদ্রাসায় পড়ি। কি মাদ্রাসায় পড়ি? কিরে বাবা তুই রিক্সা চালাইতেছ, তোর মাথায় পাগড়ি, টুপি, সুন্দর দাড়ি, লম্বা একটা জামাও আছে, আর যতক্ষণ রিক্সা চালাইছো তোর জমানে জিকিরই চলতে আছে। আমার দেখলাম তুই নামাজ রক্ত হওয়ার সাথে সাথে রিক্সাটা থামাইয়া নামাজে ঢুকে গেছো, ঘটনা কি? হুজুর আমি তো চরমনাই গেছি, আমি চরমনাই গেছি। কিরে বাবা তুই না তরিকাতের লোক, ভক্ত, তাই নামাজ পড়স না কেন? আজান হয়ে গেছে, রোজা রাখোস না কেন? তুই গাঁজা ঠিক মতোই টানো, তুই তো হালাল হারামের তমিজও নাই, কিন্তু বাবার তো খুব ভক্ত। কোনো টেনশন নেই, বাবাই তো আমার সব মুক্তির গ্যারান্টি। আমি তো আট্টসে গেছি, মাইজ ভান্ডারে গেছি, আমি সুরেশ্বর গেছি, হুজুর গেছি, আমার অত ইবাদত করার দরকার নেই, মনে কিছু নিয়েন না। আমরা এরকম আমলকে ভাগ করিয়া ফেলাই, আমল কি করছি ভাগ করিয়া ভালাইছে। কিরে ভাই তোলাবা তুই নাকি মাদ্রাসায় পড়ো, তোর দাড়ি ছাটা কেন, টুপি মাথায় নাই কেন, প্যান্ট পরছো কেন, খাটো একটা জামা? হুজুর আমি আলিয়া মাদ্রাসায় পড়ি, আমি তো কমই মাদ্রাসায় পড়ি না, আমি তো আলিয়া মাদ্রাসায় পড়ি। কি আমল ভাগ করছি কি করি নাই, খুব ভালো মতো বুঝবেন। কিরে ভাই তুই না মুসলমান, তুই সেকুলার নিয়ে এত চিল্লাচিল্লি করস, সেকুলার ধর্মনিরপেক্ষবাদ নিয়ে এত চিল্লাচিল্লি করস কেন?
কিছুদিন আমি তো আওয়ামী লীগ করি। কিরে ভাই তুই শুনলাম না মুসলমান, নামাজ রোজা করো শুনছি মুসলমান, তা ডেমোক্রেসি গণতন্ত্র নিয়ে এত চিল্লাচিল্লি করোস কেন, পাগল হয়ে গেছোস কেন? কিছুদিন আমি তো বিএনপি করি। আর ভাই তুই না শুনলাম মুসলমান, তা তুই কমিউনিজম নিয়ে সমাজতন্ত্র নিয়ে এত আলোচনা করোস কেন? কিছুদিন আমি তো কমিউনিস্ট করি। দেখছেন আমলকে কাজ, আমল মানে কি কাজ? যে ব্যক্তি চরমনাই যাইবে তাকে এই সুন্দর অনুযায়ী শুনতে হবে, যে কমই আমার দেশে পড়বে তাকে এই কাজ করতে হবে, যে আওয়ামী লীগ করবে তার এই কাজের কোনো দরকার নেই, যে বিএনপি করবে তার এত কিছু আমলের দরকার নেই, যে জাতীয় পার্টি করবে তার অত কোরআন ও হাদিস কবরের কথা শোনার দরকার নেই। তার মানে হলো কওমিয়াদের আল্লাহ ভিন্ন, আলিয়াদের আল্লাহ অন্য, আওয়ামী লীগের আল্লাহ ভিন্ন, বিএনপির আল্লাহ ভিন্ন, কমিউনিস্টের প্রশ্ন ভিন্ন, জাতীয় উপর প্রশ্ন ভিন্ন। কি কথা ঠিক আছে না ভাই? কি সব এক? আপনি নামাজ পড়েন না আমি নামাজ পড়বো কেন? বলো নাকি যদি একই হয় সুয়াল, যদি একই হয় প্রশ্ন, যদি একই হয় আপনি পড়াশোনা করেন না আমাকে পড়াশোনা করতে হবে কেন? সুয়াল তো একই, আপনি জবাব দিবেন না পাশ করবেন আমাকে জবাব দিতে হবে কেন? আপনিও যেরকম বিনা জবাবে পাশ করতে চান তা আমি কেন পড়তে যাব? যদি প্রশ্ন হয় চারে চারে কত, কথা বলেন না কেন, পাঁচে পাঁচে কত, প্রশ্ন এক, সবাই জবাব এক হয়েছে না ভিন্ন হয়েছে? যেহেতু প্রশ্ন জবাব পাশে পাশে, কেউ এগারো বলে নেই, চারে চারে কেউ নয় বলে নাই, যেহেতু প্রশ্ন এক জবাব এক, তাই কবরের প্রশ্ন যদি একই হয় মান রব্বুকা আমার দিনুকা আমার নবীউকা, পীর সাহেবের কাছে এক প্রশ্ন, ছাত্রের কাছে, আওয়ামী লীগের কাছে, বিএনপির কাছে, জাতীয় পার্টির কাছে, চরমোনার কাছে, অমুকের কাছে, গরিবের কাছে, ধনীর কাছে, সাদো কালো সবার কাছে একই প্রশ্ন, যদি একই প্রশ্ন হয় তা উত্তর জবাব ভিন্ন হবে কেন, কাজ ভিন্ন হবে কেন? আমি বুঝাতে পারিনি কথা, আমি কথা বুঝাতে পারিনি। যদি প্রশ্ন একই হয় তা তুমি নামাজ পড়ো না আমি কেন নামাজ পড়তে যাব, তুমি রোজা রাখো না আমি কেন রোজা রাখতে যাব, তুমি দাড়ি কাটো আমার কি দাড়ি কাটতে মনে চায় না? কার মনে না চায় যে দাড়ি কাটিয়া সত্তর বছরের লোক চল্লিশ বছরের যুবক সাজতে, কার মনে না চায় আমাকে বলো, আমাকে বলো। এই যে বাচ্চারা পাক দিয়ে পড়ছে এতটুকু বয়সে তো আলফেট রেখে প্যান্ট শার্ট পরে আড্ডা মারতে মনে চায়, পাগড়ি পরতে তো মনে চায় না, পড়বে কেন? প্রচন্ড শীতের মধ্যে, প্রচন্ড শীতের মধ্যে গোসল ফরজ, গরম পানির ব্যবস্থা নাই, এই অবস্থায় ঠান্ডা পানি দিয়ে গোসল করিয়া নামাজ পড়তে কার মনে চায় আমাকে বলো? আমার তো মনে চায় না, খুব কষ্ট। হ্যাঁ কেন পড়বো, কারণটা কি? তুমি পড়ো না আমি পড়তে যাব কেন? চৈত্র মাসের দিনে প্রচন্ড গরম, কলিজা শুকায়া গেছে, পানির মধ্যে ডুব দিছো, চারিদিকে পানি, এমনকি মুখের মধ্যেও পানি, পানি পান করতে মনে চায় কি চায় না? পান করলা না কেন, কারণটা? মেয়েদের সাথে আড্ডা মারতে মনে চায় কি চায় না? সবাই মনে চায়, আমারও মনে চায়, চাইবে না কেন? এর জন্য তোমরা মানুষ মনে করবা, তোমরা এখানে যারা আসো, আপনারা যারা এখানে আসেন এবং আমি, সবাই ধ্যান ধারণা চাহিদা হুবাহু এক, কোনো পার্থক্য নাই, সব এক, কোনো পার্থক্য নাই। কারণ আপনাদের যে মেটাল, যে অরিজিন, আমার একই অরিজিন, অরিজিনের মধ্যে কোনো পার্থক্য নেই, সবই মনে চায়, চায় না তা না, আমার গান মনতে শুনতে মনে চায় না তা না, মনে চায় কিন্তু শুনি না, বেপর্দা মেয়েদের সাথে আড্ডা মারতে মনে চায় না, এদের তা না, মনে চায় কিন্তু মারে না,
ফজরের সময় নামাজ পড়তে কষ্ট হয় না তা না, কষ্ট হয়, উপেক্ষা করে, তারপরও নামাজ ছাড়ে না। জোরা রোজা রাখতে কষ্ট হয় না তা না, কষ্ট হয় কিন্তু কষ্টকে উপেক্ষা করে রোজা ছাড়ে না। দাড়ি কাটতে মনে চায় না তা না, কিন্তু উপেক্ষা করে সব হাইওয়ানিয়াতকে, নফসানিয়াতকে লাঠি মেরে সব কিছুকে দূর করে দাড়ি রাখে, কাটে না। এর কারণটা কি ভাই? শোনো আমার যুবক বাবারা, যদি মনে করে কোরআন হাদিস কিচ্ছু না, সব মিথ্যা, কোনো বয়ান নেই, কোনো বয়ান নেই, কোনো আলোচনা নেই, কারণ দুনিয়া সবাই কোরআন হাদিস মানবে ব্যাপারটা এরকম না, এরকম না। শুরুর থেকে গ্রুপ দুইটা, আদমের গ্রুপ, শয়তানের গ্রুপ, প্রথম থেকে হিজবুল্লাহ, হিজবুল শয়তান, এই সূচনার থেকে কিয়ামত পর্যন্ত চলবে। জান্নাত জাহান্নাম, ভালো মন্দ, পালাখানা জেলখানা, সুস্থ অসুস্থ, ইমানওয়ালা বেঈমান, কাফের মুমিন, এই দ্বন্দ্ব শুরুর থেকে চলছে, এখনো আছে, ভবিষ্যতে চলবে। আল্লাহ পাক কালামে পাক মধ্যে স্পষ্ট বলেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর, একদল জান্নাতি আর একদল জাহান্নামী। বলেন একদল কি? আর একদল? একদল পাস আর একদল ফেরে। ক্লিয়ার কাট কথা, একেবারে স্পষ্ট কথা। গ্রুপ কয়টা? একদল জান্নাতি আর একদল।